নমস্কার বন্ধুরা আমি আজকে আবার চলে এসেছি নতুন একটি রেসিপি দিয়ে আজকে আমি বানাচ্ছি তিল আর পোস্ত বাটা কীভাবে বানাচ্ছি তাহলে দেখিয়ে দিই আমি তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি হোয়াইট তিল সাদা তিল আর টেবিল চামচ এটাকে হালকা মিক্সির মধ্যে গুড়ি এরকম পাউডার করে নিয়েছি এর মধ্যে আমি জল দিয়ে পেস্ট বানিয়ে নেবো এক কড়াইয়ের মধ্যে আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা গোটা পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যেরকম ঝাল খাবেন সেরকম ব্যবহার করবেন দিয়ে এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি সাধারণত তিল বা পোস্তর সাথে সর্ষের তেলটাই খেতে ভালো লাগে এবার দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে আমি এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে আমি বেটে রাখা সাদা তিলটা এর মধ্যে দিয়ে দেব এই যে দিয়ে দিলাম এবার মিক্সার জারটা ধুয়ে একটু জলটাও দিয়ে দিচ্ছি যে এগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নেব আর ভাজার সময় আঁচটা মিডিয়াম ফ্লেম বা লো ফ্লেমে রাখলেই ভালো হয় তিলটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা টু টেবিল চামচ রান্নাটা করার সময় একটু মাঝে মাঝে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নালে নিচে লেগে যাবে আর রান্নাটা করার সময় আঁচটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখেই করতে হবে এটা সাধারণত গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এটা খেয়ে বুঝতেই পারবেন না যে এটার তিল পুরো খেয়ে মনাবে পোস্তই বাটাই খাচ্ছেন আমি আরও দিয়ে এক টেবিল চামচ সর্ষের তেল জিনিসটা যখন লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে আসবে নামানোর আগে সর্ষের তেলটা দিয়ে নামাতে হবে আর এরকমভাবে লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে এলে বুঝতে পারবেন যে জিনিসটা রেডি হয়ে গেছে পরিবেশন করুন গরম ভাতের সাথে রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতন টাটা সবাইকে আমি আবারও চলে আসবো নতুন রেসিপি নিয়ে